বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রী, আমাদের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। যারা এই মুহূর্তে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন যে আসলে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। নেট প্রবলেমের জন্য আমরা একটু লেট করেছি, ভাবলাম যে আজকে ক্লাসটা মনে হবে না, কিন্তু সৌভাগ্য আপনাদের প্রবলেমটা ঠিক হয়ে গেছে। তো আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাবেন। শাকিল আহমেদ, শাকিল খান লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আহসান বাপ্পি, ওকে স্যার। পিন্টু লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আশরাফুল ইসলাম আহাদ লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভেক্টর। এটি হচ্ছে ফিজিক্সের অধ্যায়, কিন্তু ম্যাথমেটিক্সের যেটুকু আছে আমরা সেটুকুই আলোচনা করব। যেহেতু এখন বেসিক আলোচনা করার সময় নেই, আমরা কিছু প্রশ্ন সমাধান করব এবং এই প্রশ্নগুলো হচ্ছে আমরা আলোচনা করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো যারা দেখছেন তারা শেষ পর্যন্ত থাকবেন, তা না হলে কিন্তু আসলে প্রবলেম। শেষ পর্যন্ত না থাকলে আসলে ক্লাস করাইতে আসলে প্রবলেম হয়। তো থ্যাংক ইউ সো মাচ। আমরা শুরু করি আমাদের আজকের প্রবলেম। আশা করি আপনার স্ক্রিনের প্রবলেমটি দেখতে পাচ্ছেন। স্ক্রিনে দেখা যাচ্ছে যে একটি ভেক্টর দেওয়া আছে, এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে হবে। তো আমরা শুধু প্রশ্ন সমাধান করব, আর এই প্রশ্ন সমাধান করতে যে বেসিকগুলো দরকার সেগুলো আমরা আলোচনা করব। তো সমান্তরাল একক ভেক্টর কি? একটি ভেক্টরের হচ্ছে মান বের করতে হয় প্রথমে। তো মানটা আমরা কিভাবে বের করব সেটা আমরা একটু দেখব। দূরত্ব নির্ণয়ের মতো আমরা সবগুলোকে বর্গ করব, বর্গ করে সবগুলো যোগ করব, তারপর একটা রুট ওভার দেবো, একটা করলেই বুঝতে পারবেন। আর ভেক্টরের মান বের করব, বের করার পরে সেটাই হচ্ছে আসলে সমান্তরাল একক ভেক্টর। সেই মানটা দিয়ে আমরা ভেক্টরকে ভাগ দিব। তো প্রথমে আমরা দেখি ভেক্টরটা দেওয়া আছে কি। মনে করি যে এ সমান একটি ভেক্টর দেওয়া আছে, আমরা ধরে নিলাম ভেক্টরটি কত, এ সমান টু আই, টু আই, এ আই এর মাথায় টু পি বা এটাকে ক্যাপ বলে বা হ্যাট বলে, মাইনাস জে, এগুলো হচ্ছে একক ভেক্টর, আই জে কে এগুলো হচ্ছে একক ভেক্টর, প্লাস টু কে এই ভেক্টরটা দেওয়া আছে। এর মান বের করব, মানটা হচ্ছে চিহ্নটা এরকম, এই ভেক্টরের দিয়ে একটা হচ্ছে উভয় পক্ষকে মডুলাস। ভেক্টরটা আমরা প্রথমে লিখবো, লেখার পরে দুই পাশে মডুলাস দিব, দেওয়ার পরে কি একটা বড় রুট ওভার। ভালো করে দেখবেন প্রত্যেকটি ভেক্টরের মান আমরা এভাবে বের করব, বড় রুট ওভার। রুট ওভার কি? শুধু এই টুটা মানটা নিব, টু স্কোয়ার প্লাস, এখানে কেউ নাই তার মানে ওয়ান, মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস কে এর সঙ্গে কত, টু, টু স্কোয়ার। তো এটা সমাধান করলে যেটা হবে সেটা হচ্ছে ভেক্টরের মান। তো রুট ওভার এখানে হচ্ছে ফোর প্লাস ওয়ান প্লাস ফোর, তার মানে কত, রুট ওভার নাইন, তার মানে কত, থ্রি। ক্লিয়ার? তো এই ভেক্টরের মান আমরা পেয়ে গেলাম থ্রি। এখন হচ্ছে তাহলে সমান্তরাল একক ভেক্টর, তাহলে এ ভেক্টরের লেখেন, এ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর কী হবে, সমান এই ভেক্টরটাকে আমরা ভাগ দিব যে মানটা পাইলাম সেটা দিয়ে, তাহলে সমান্তরাল একক ভেক্টর পাবো। আমি আবারও বলছি, কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টরটা পাওয়া যায় সেটা হচ্ছে সমান্তরাল একক ভেক্টর। তার মানে এটা কী হবে, প্রথমে আমরা ভেক্টরটা লিখবো, এ ভেক্টরটা হচ্ছে এই উপরেরটাই লিখবো, টু আই এর মাথায় ক্যাপ একক ভেক্টর, মাইনাস জে প্লাস টু কে, এ সবার নিচে থ্রি। তো এটাকে আমরা কীভাবে লিখি, এরকম টু বাই থ্রি আই মাইনাস ওয়ান বাই থ্রি জে প্লাস টু বাই থ্রি কে, এটি হচ্ছে একক ভেক্টর। তো যে কোনো একটা ভেক্টর দেওয়া থাকলে আমরা কী করব, প্রথমে তার মান বের করে নিব, নিয়ে সেই প্রত্যেকটা নিচে সেই মানটা দিয়ে দিব, তাহলে আমরা একক ভেক্টরটা পেয়ে যাব। ক্লিয়ার কিনা এই প্রশ্নটা, সবাই ক্লিয়ার কিনা একটু জানাবেন। প্রিয় ছাত্রছাত্রী অনেকেই লিখে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। টু বাই থ্রি মাইনাস ওয়ান থার্ড, ক্লিয়ার হলে অবশ্যই জানাবেন যে আসলে এই ভেক্টর, এই সমাধানটা ক্লিয়ার কি না। এরপরে আমরা দুই নম্বর দেখব, ক্লিয়ার না হলে আমরা আরেকবার বলবো, যদি আরেকটা থাকে তাহলে আমরা আরেকবার বলার চেষ্টা করব। ক্লিয়ার হলে একটু জানাবেন, তো আপনারা আর একটা ভেক্টরের মান বের করেন।
থ্যাংক ইউ সো মাচ, কে একটু জানাবেন তাহলে সুবিধা। দুই নম্বরে একই, দুই নম্বরে আরেকটা দেওয়া আছে থ্রি আই মাইনাস থ্রি জে প্লাস কে, এর সমান্তরাল একক ভেক্টর। তাহলে কি দেখেন, ঠিক একই রকম, আমরা এখানে যদি লিখি তাহলে এখানে হচ্ছে থ্রি, তারপরে কত মাইনাস থ্রি, তারপরে কত শুধু কে। তাহলে এখানে কি হবে, ওই যে আগের মতোই থ্রি, এখানে হবে মাইনাস থ্রি, এখানে হবে হচ্ছে ওয়ান। দেখেন আমরা সমাধান করে দিচ্ছি, তাহলে কত নাইন, এটাও নাইন, এটা হচ্ছে ওয়ান, তাহলে কত নয় দুনো আঠারো লাখ উনিশ, তাহলে এটা রুট ওভার উনিশ, একে আর ভাঙানো যায় না এরকম। তাহলে আমরা এখানে ঠিক আগের মতোই শুধু আমরা চেঞ্জ করে দিচ্ছি থ্রি, এটা শুধু কে, এখানে হবে কি রুট ওভার উনিশ, রুট ওভার উনিশ। তাহলে ওই একই থ্রি লিখবো, তারপরে রুট ওভার উনিশ মাইনাস থ্রি রুট ওভার উনিশ, এখানে কিছু নাই তার মানে শুধু ওয়ান, এখানে হচ্ছে রুট ওভার উনিশ। দেখেন কত সহজে আমরা কিন্তু বের করে ফেললাম, ক্লিয়ার সবাই? ক্লিয়ার হলে অবশ্যই বলবেন। এরকমও রাখতে পারেন বা আবার এরকমও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, একই, এখানেও অ্যান্সার লিখতে পারেন, এখানেও অ্যান্সার লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। বুঝতে পেরেছেন? ওকে, এর পরেরটা আমরা চলে যাই, এর পরেরটাতে আমরা কি আছে দেখি। দিক রাশির মান, এই দিক রাশির মান মানে এটাই উপরের টুকু, যদি মান বের করতে বলে তাহলে উপরের টুকু এই পর্যন্ত, নিচের টুকু আর না। তাহলে এর মান যদি আমরা বের করি, একই দেওয়া আছে কত, মনে করেন আমরা এখানে ধরলাম পি সমান, ওই ভেক্টরটা ধরে নিলাম কত, ফোর আই, ভেক্টর চিহ্ন ফোর আই মাইনাস থ্রি জে প্লাস ফাইভ কে, এর মান, এর মান কত, ওই যে একই রকম, শুধু মান বের করতে বলেছে আর কিছুই না। তাহলে রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার, সমাধান করলে যা হয় ষোলো নাইন টোয়েন্টি ফাইভ, সমাধান করলে যা হয়। ক্লিয়ার সবাই? ওটা সমাধান করে লেখেন, যোগ করলে যা হবে সেটাই, এটা যোগ করলে আসে হচ্ছে রুট ওভার পঞ্চাশ, পঁচিশ পঁচিশ পঞ্চাশ, রুট ওভার পঞ্চাশ। এরকম রাখতে পারেন বা এটাকে আবার ভাঙ্গাইতেও পারেন, দরকার নেই, আমরা এটাই রাখি অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন, মান বললে একটুক, সমান্তরাল একক ভেক্টর বললে পরের টুক, মান দ্বারা ভাগ, সমান্তরাল একক ভেক্টর বললে মান দ্বারা ভাগ। ক্লিয়ার সবাই? ইকরাম হোসেন ফাহিম বলছেন স্যার আর একবার, ওই তো এটাই টু রুট ফাইভ, ওটা হ্যাঁ ওটা দিতে পারেন বা এটাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, এরকম রাখলেই হবে। আর একবার তো একই সিম্পল ব্যাপার, একটা ভেক্টর দেওয়া থাকলে তার সহগগুলো নিয়ে আমরা এরকম স্কোয়ার করব, তারপরে বড়টা রুট ওভার দিব, দিয়ে সমাধান করে মান, সমান্তরাল একক ভেক্টর বললে ওই মান দিয়ে প্রত্যেকটা ভেক্টরকে ভাগ, আর শুধু মান বললে এটা। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আমরা পরেরটাতে চলে যাই, পরেরটা কি দেওয়া আছে, ছোট ছোট ম্যাথ, ছোট ছোট ম্যাথ আর পরীক্ষায় ছোট ছোট ম্যাথই আসবে, আপনারা ধৈর্য ধরে দেখবেন তাহলে বুঝতে পারবেন প্রথম থেকেই এটার মান কত। তাহলে একই, একে আমরা একবারে মান বসিয়ে দিই। চার নাম্বার, চার নাম্বারে কি বলেছে দেখেন, টু স্কোয়ার প্লাস মাইনাস সিক্স স্কোয়ার প্লাস মাইনাস থ্রি স্কোয়ার, বলেন তো এটার মান কত হবে, এটার মান আপনারা বের করেন, একই, এটার মান আপনারা বের করেন, মান বের করে কমেন্টস করে জানান তো দেখি কে কে পারছেন, এটা মান বের করে কমেন্টস করে জানান যে কে কে পারছেন। দুই দুনো চার ছত্রিশ নাইন, চার ছত্রিশ নাইন যোগ করলে কত, ফোর নাইন, তার মানে সেভেন, এর অ্যান্সার হচ্ছে কত, সেভেন অ্যান্সার, সেভেন হয়েছে কার কার একটু কমেন্টস করে জানান। দেখেন কত সহজ, ম্যাথমেটিক্স আসলে সহজ বিষয়, একটু ধৈর্য ধরে করলেই হয়, অনেকেই লিখে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ, আমি আর কমেন্টস করে নাম নিচ্ছি না, তাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। এর পরেরটা আমরা একটু দেখি, পরেরটা দেখি কি দেওয়া আছে, পরেরটা একটি সংজ্ঞা, ভেক্টরের ত্রিভুজ সূত্রটি লিখো, ভেক্টরের ত্রিভুজ সূত্রটি লিখো, ভেক্টরের ত্রিভুজ সূত্রটি কি আমরা একটু দেখি,
ভেক্টর ত্রিভুজ সূত্রটি হচ্ছে, যদি কোনো ত্রিভুজের সন্নিহিত বাহু দুইটি একই দিকে দুটি ভেক্টর নির্দেশ করে, তবে ত্রিভুজের তৃতীয় বাহুটি এর বিপরীত দিকে দুটি ভেক্টর লব্ধির মান ও দিক নির্দেশ করে। মানে দু ত্রিভুজে যে তিনটি বাহু থাকে, এই দুইটা একই দিকে যদি দুটি ভেক্টর নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটি এই ভেক্টরের লব্ধির দিক ও মান নির্দেশ করে। কিভাবে দেখেন, যে কোনো ত্রিভুজ এ বি সি, এই দুইটা মনে করেন এইদিকে দিলাম, তাহলে এইটা যাবে এদিকে, ক্লিয়ার? এখন এই দুইটা যোগ করলে এইটার সমান, অর্থাৎ বিসি, বিসি সমান কত? বিএ প্লাস এসি। এটাই হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র। ত্রিভুজ একে এরকম লিখলেই হবে। যেমন আমরা যদি আরেকটা লিখি, মনে করেন যে দুইটা একই, মানে দল একই, গ্রুপ, এই গ্রুপটা একদিকে আর এই দুজন একদিকে, তাহলে এইটা সমান এইটা হবে। যেমন মনে করেন এইটা আমরা এদিকে দিলাম আর এটা দিলাম এদিকে, তাহলে এটা দিলাম এদিকে। এখন দেখেন তো, এই দুইটা কিন্তু একই দিকে, মুখোমুখি সংঘর্ষ কোথায়? এখানে, এরা এখান থেকে গেল, এখান থেকে গেল, তাহলে এই দুইটা একদিকে আর এ একা একদিকে। তাহলে এখানে যদি আমরা লিখি পি কিউ আর, তাহলে এর ক্ষেত্রে ত্রিভুজ সূত্রটা কীভাবে বলেন তো, এই একা কিন্তু পি আর একদিকে, তাহলে আমরা লিখব পি আর, এই টিকটা দেব যেদিক থেকে শুরু সেদিক থেকে, শুরু থেকে শেষ টিক, পি আর মানে পি থেকে আর এ গেছে, সমান এই দুইটা পি কিউ, পি কিউ তারপর কিউ আর প্লাস কিউ আর। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই হচ্ছে দুইটা ত্রিভুজের ক্ষেত্রে দুইটা ত্রিভুজ সূত্র লিখলাম। তার মানে কোনো ত্রিভুজের দুটি একই দিকে যদি ভেক্টর নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটি নির্দেশ করবে হচ্ছে ভেক্টরের লব্ধি এবং তার মান। ক্লিয়ার সবাই? ত্রিভুজ সূত্র ক্লিয়ার? ত্রিভুজ সূত্র ক্লিয়ার কি না? ওকে, আমরা পরের প্রশ্নে চলে গেলাম। তাহলে একক ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান এক তাকে একক ভেক্টর বলে। সহজ সূত্র, যে ভেক্টরের মান এক তাকে একক ভেক্টর বলে। একক ভেক্টরকে আমরা এই রকম দ্বারা নির্দেশ করি, এই যে একক ভেক্টর, যে ভেক্টরের মান এক তাকে বলে একক ভেক্টর। একে এ হ্যাট দ্বারা বোঝানো হয়। লিখবেন যে ভেক্টরের মান এক তাকে একক ভেক্টর বলে, যে ভেক্টর রাশির মান এক তাকে একক ভেক্টর বলে। আশা করি বুঝতে পারবেন, খুব সহজ সূত্র, বইতে আছে, এটা পড়ে নেবেন। নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে। শূন্য ভেক্টর আদি বিন্দু শীর্ষবিন্দু একই, যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে। সোজা কথা, একেবারে বাংলায় সংজ্ঞা। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টরটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা একটু দেখবেন, অবস্থান ভেক্টরটা খুবই ইম্পর্ট্যান্ট। যেমন দেখেন মূল বিন্দু এখানে দেওয়া আছে তিনটা, একটা দুইটা তিনটা, মূল বিন্দু হচ্ছে তিনটা, এবং এই মূল বিন্দুর সাপেক্ষে আরেকটি বিন্দু দেওয়া আছে পি। ক্লিয়ার? আরেকটি বিন্দু দেওয়া আছে পি, এক্স ওয়াই জেড, এই তিনটা বিন্দু দেওয়া আছে। মূল বিন্দু একটা দেওয়া আছে, আর ওই বিন্দুর সাপেক্ষে যে কোনো একটা বিন্দু পি, এর অবস্থানকে আমরা, এর অবস্থানকে আমরা ওপি, ওপি দ্বারা চিহ্নিত করি। মানে ও থেকে শুরু হয়েছে পিতে শেষ, তার মানে ওপি। ক্লিয়ার? তাহলে একটি মূল বিন্দুর সাপেক্ষে যে কোনো বিন্দু পি এর অবস্থানকে আমরা ওপি দ্বারা নির্দেশ করা হয়। তাহলে ওপিকে মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর বলে। তাহলে ওপিকে মূল বিন্দুর সাপেক্ষে এর অবস্থান ভেক্টর বলে। এটা হচ্ছে 316 নম্বর পেজ, আট নম্বর। এই ওপি সমান কত হবে? তাহলে ওপি সমান করো, দেখেন ওপি সমান হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এই হচ্ছে অবস্থান ভেক্টর ওপি এর মান। ক্লিয়ার? অবস্থান ভেক্টর ওপি এর অবস্থান ভেক্টর। এই আর এর মান তাহলে কী হবে? এটা সমান যদি আমরা আর ধরি, মনে করেন যে আর, আর সমান, আর সমান হচ্ছে ওপি এটা, তাহলে আর এর মান কত? এই যে আর, এটা সমান করো তাহলে ওই যে একই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমি আবারও বলছি, একটি মূল বিন্দুর সাপেক্ষে যে কোনো বিন্দু পি এর অবস্থানকে আমরা ওপি দ্বারা চিহ্নিত করি। তাহলে ওপিকে
মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর বলে। আর অবস্থান ভেক্টরকে আমরা মাঝে মধ্যে আর দ্বারাও চিহ্নিত করি। আর এটার ভেক্টর যদি এটা হয় তাহলে এর মান হবে ওই রকম। এটাকে আবার আমরা শুধু আরও লিখতে পারি, কিন্তু এটাকে আমরা শুধু আরও লিখতে পারি, মানে এরকম এ বি, এটাকে আমরা এ বি সমান লিখতে কি হবে, এই যে এ বি দুই পাশে মডুলাস, কোনো ভেক্টরের দুই পাশে মডুলাস দিলে তার মান প্রকাশ করা হয়। ক্লিয়ার? তাহলে অবস্থান ভেক্টর সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কি না? আমি আর সূত্রটি লিখলাম না, অনেক সময় চলে যাবে এই জন্য। বুঝতে পেরেছেন সবাই অবস্থান ভেক্টর? ওকে, নেক্সট আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। দেখেন এই একটা ভেক্টর দেওয়া আছে, তার দিক কোসাইন, এটি খুবই গুরুত্বপূর্ণ। একটা ভেক্টর দেওয়া আছে, তার দিক কোসাইন আমরা বের করব। এটাও ঠিক ওই আগের মতোই সমান্তরাল একক ভেক্টরের মতো বের করা, দিক কোসাইন সমান্তরাল একক ভেক্টরের মতোই বের করব। কিন্তু আমরা এই লাস্টে যে আনসার লিখছিলাম আই জে কে, জাস্ট দিক কোসাইনের ক্ষেত্রে আমরা কমা দিয়ে লিখবো আর আই জে কে লিখবো না। আমরা একটু বের করি তাহলে আরও ক্লিয়ার হবে। আমরা প্রথম যেটা করছিলাম সমান্তরাল একক ভেক্টরের জন্য কি করছিলাম, যা করছিলাম তাই করব। তাহলে লেখেন, মনে করি এ সমান দেওয়া আছে কত, ফোর আই মাইনাস থ্রি জে প্লাস ফাইভ কে, এটা। তাহলে এর আমরা প্রথমে এ বের করব, এ সমান কত, এই যে আগের মতোই রুট ওভার ফোর স্কোয়ার প্লাস মাইনাস থ্রি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার, তাহলে কত হলো, ষোলো নাইন টোয়েন্টি ফাইভ, তার মানে কত, রুট ওভার টোয়েন্টি ফাইভ, রুট ওভার ফিফটি, রুট ওভার ফিফটি। ক্লিয়ার? এর মান হচ্ছে কত, রুট ওভার ফিফটি, রুট ওভার ফিফটি। এইভাবে রাখতে পারেন বা আবার এরকম টু ইন্টু পঁচিশ এরকমও রাখতে পারেন, তার মানে কত, রুট টু ফাইভ রুট টু, পাঁচ পাঁচ পঁচিশ ফাইভ রুট টু, এরকমও রাখতে পারেন, এরকমও রাখতে পারেন, আপনার ইচ্ছা, আপনি এরকম রাখেন কোনো সমস্যা নেই। এটা 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 একই, তো এই যে পাইলাম। এবার আমরা এখান থেকে আমরা দিক কোসাইন লিখব, ঠিক আছে? অতএব নির্ণীয় দিক কোসাইন, দিক কোসাইন, নির্ণীয় দিক কোসাইন কি হবে দেখেন। আগে কিন্তু আমরা জাস্ট এইটা নিচে এইটা দিব, আই জে কে থাকবে না, কত, ফোর বাই রুট ওভার পঞ্চাশ দিতে পারেন বা এটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফাইভ রুট টু, একটা কমা দেবেন, তারপরে কত, মাইনাস থ্রি বাই ফাইভ রুট টু কমা ফাইভ বাই ফাইভ রুট টু, কাটাকাটি হলে কত, এটা কাটাকাটি করে দিন বা ওইভাবে রাখেন, একই অবস্থা। ক্লিয়ার সবাই? তাহলে দেখেন সমান্তরাল একক ভেক্টর আমরা বের করব, বের করার পরে এই ভেক্টরটাকে ভাগ দিব, দিলে হয়ে যায়। আর দিক কোসাইনের ক্ষেত্রে কি, আমরা ভেক্টরের মান বের করব, মান বের করে প্রত্যেক সহগটা নিব, যেমন আই এর সঙ্গে যে ছিল ফোর বাই ওইটার মান কমা, তারপরেরটা বাই ভেক্টরের মান কমা, তারপরেরটা বাই ভেক্টরের মান, এভাবে বের করতে হয়। ক্লিয়ার সবাই? আমরা আরও একটা দেখি, কোশ্চেন দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে কোশ্চেন, এক মিনিট ওয়েট। কোশ্চেন দেখা যাচ্ছে তো? ওকে, বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে আমরা আরো একটা দেখি, দিক কোসাইনের আর একটা প্রবলেম দেখবো তাহলে হবে। দিক কোসাইনের আর একটা একটু দেখি। ওকে, আই জে কে একটা দেওয়া আছে, আই জে কে এর দিক কোসাইন বের করবো। আই জে কে মনে করেন দেওয়া আছে এ সমান আই প্লাস জে প্লাস কে, আই জে কে, তাহলে এর মান কত, এর মান কত, রুট ওভার এর সঙ্গে কেউ নাই মানে ওয়ান স্কোয়ার প্লাস এর সঙ্গে কেউ নাই মানে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, তার মানে কত, রুট ওভার থ্রি। অতএব দিক কোসাইন কত, অতএব দিক কোসাইন কত, যেহেতু এর সঙ্গে কেউ নাই তার মানে ওয়ান বাই রুট থ্রি কমা ওয়ান বাই রুট থ্রি কমা ওয়ান বাই রুট থ্রি, এই একটা। যদি আমরা আরও একটা দেখি, মনে করেন ফাইভ আই
প্লাস 3j প্লাস কে, এই একটা ভেক্টর দেওয়া আছে। মনে করেন পি সমান মনে করেন এটা, তাহলে আমরা কি করব, পি পি বের করব। তাহলে রুট ওভার 25 একবারে দিয়ে দিলাম, 9 প্লাস 1 তাহলে 35, রুট ওভার 35। তাহলে দিক কোসাইন কত হবে, 5 বাই রুট ওভার 35 কমা 3 বাই রুট ওভার 35 কমা 1 বাই রুট ওভার 35 কমা, এই হচ্ছে অ্যান্সার। দিক কোসাইন ক্লিয়ার সবাই? দিক কোসাইনে আর কোনো প্রবলেম আছে কি না, দিক কোসাইনে আর কোনো প্রবলেম আছে কি না? ওকে, আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেম হচ্ছে পি কিউ এর অবস্থান ভেক্টর দেওয়া আছে, ভেক্টরের মান ও দিক কোসাইন বের করো। পি কিউ এর ভেক্টরের মান ও দিক কোসাইন, দেখেন এখন আগে একটা করে দেওয়া ছিল, এখন দুইটা দেওয়া আছে। আর মনে রাখবেন যে যদি এই ব্র্যাকেটের মধ্যে তিনটা সংখ্যা দেওয়া থাকে, তার মানে প্রত্যেকটার সঙ্গে আই জে কে গুণ করে দিলে হয়ে গেল। প্রত্যেকটার সঙ্গে কী করবো, আই জে কে গুণ করে দিলে হয়ে গেল, ক্লিয়ার? প্রত্যেকটার সঙ্গে আই জে কে গুণ করে দিলে হয়ে গেল, 10 নম্বর। আর যদি এরকম থাকে তাহলে আমরা ওই যে অবস্থান ভেক্টর বলছে না, অবস্থান ভেক্টর মানে কি মনে আছে, অবস্থান ভেক্টর মনে করেন যে পি কিউ, মনে করেন এই একটা ও বিন্দু, এখান থেকে এই একটা পি, আর মনে করেন এই একটা কিউ, এটাই দেওয়া আছে। তাহলে এই যে, তাহলে এখানে বিন্দুটা দেওয়া ছিল কত, 1, 1, 1, এখানে কত, এই যে আমরা যে একটু আগে অবস্থান ভেক্টর বের করছি, কিউ কত, 2, 3, -2, এই যে, ঠিক আছে, 2, 3, -2, এটাই হচ্ছে। তাহলে এখন থেকে আমরা এখান থেকে আমরা কী পাবো বলেন তো, অর্থাৎ ওপি বের করতে হবে প্রথমে। ওপি সমান কত, আই প্লাস জে প্লাস কে, এটা। আর পি কিউ কত, ও কিউ, ও কিউ সমান কত, 2i প্লাস 3j-2k, ক্লিয়ার? অবস্থান ভেক্টর দেওয়া মানে এইগুলা দেওয়া, ওপি আর ও কিউ, ক্লিয়ার? অবস্থান ভেক্টর দেওয়া মানে এইটা দেওয়া, ওপি আর ও কিউ। এখন আমার বের করতে হবে কোনটা বলেন তো, পি কিউ। তাহলে পি কিউ বের করতে বলছে, পি থেকে কিউ, এই যে পি থেকে কিউ কীভাবে বের করবেন মনে রাখবেন, কীভাবে দেখেন, পি থেকে কিউ, তাহলে এটা ত্রিভুজ সূত্র ছিল, এখান থেকে আমাদের বের করতে বলছে পি কিউ, তাহলে এখান থেকে আমরা কী সূত্র লিখতে পারি দেখেন তো। সোজা কথা, পি কিউ যদি বলে, এই যে পি কিউ, তাহলে প্রথমে ওপি, ও কিউ মাইনাস ওপি, এই যে কিউটা আছে এই জন্য প্রথমে হবে ও কিউ মাইনাস ওপি, তাহলে আমরা একটা ভেক্টর পাবো, সেই ভেক্টরের আমরা মান বের করবো আর দিক কোসাইন বের করবো। আমি আবারও বলছি, যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে তাহলে আমরা প্রথমে এরকম করে লিখে নিব, যেহেতু অবস্থান ভেক্টর দেওয়া আছে এখানে এই চিত্র এঁকে জাস্ট ওপি ও কিউ এখান থেকে আমরা বের করে ফেলেছি। এবার আমরা কী করব, পি কিউ, পি কিউ মানে কি দেখেন, এই পাশাপাশি আত্মীয় স্বজন সমাজ সবসময় পাশাপাশি থাকে, কিউর পাশে কিউ, তাহলে পি কিউব, তার মানে কি ও কিউব মাইনাস ওপি, ত্রিভুজ সূত্র থেকে কিন্তু আমরা এটাই পাই। কেমন, আমরা একটু যদি ব্যাখ্যা করি তাহলে দেখবেন আমরা এইটা থেকে ত্রিভুজ সূত্রে কী পাই, দেখেন দুইটাই একদিকে, কোনটা কোনটা দেখেন তো, দুইটা একদিকে, এই দুইটা, এই দুইটা কিন্তু একদিকে, ওপি আর পি কিউ একদিকে, তাহলে লেখেন ওপি প্লাস পি কিউব, এই দুইটাই একদিকে দেখেন তো, এই দুইটা কিন্তু একদিকে, আর ও কিউ হচ্ছে ভিন্ন দিকে, এই জন্য আমরা এখানে লিখলাম ও কিউ। এখন আমরা বের করতে বলছে ওপি, তাহলে বা ওপি সমান পি কিউ, সরি পি কিউ, পি কিউ সমান ও কিউব মাইনাস ওপি। তো সূত্রটা মনে রাখবেন সবসময়, পি কিউ থাকলে কিউটা আগে পরে পি, কিউটা আগে পরে পি। আমরা তাহলে এইগুলো বেসিক ছিল, এখন আমরা এগুলো সব মুছে দিলাম, এগুলো বেসিক। এবার আমরা লিখব প্রশ্নটা, এবার আমরা সমাধান করব। তাহলে পি কিউ দেওয়া থাকলে সঙ্গে সঙ্গেই ওপি লিখবেন, সঙ্গে সঙ্গে কী লিখবেন, ওপি বিন্দু। তাহলে কী কী দেওয়া আছে, যেহেতু 1 এর সঙ্গে আই প্লাস 1 এর সঙ্গে জে প্লাস 1 এর সঙ্গে কে, এরপরে কত, ও কিউ, কিউ দেওয়া থাকলে ও কিউ, এ দেওয়া থাকলে ও এ, বি দেওয়া থাকলে ও বি, তাহলে ও কিউ কত, ওই যে ওর সঙ্গে আমরা আই জে কে গুণ করবো, 2i প্লাস 3j-2k। এখন আমরা বের করব পি কিউব, অতএব পি কিউব সব ভেক্টর দেবেন,
পি কিউব, খুব ভালো করে দেখবেন পি কিউব, তাহলে এই যে এখানে লাস্টে কিউব মানে সমানের পাশে কিউব, এই সমানের পাশে কিউব হবে কোনটা, তাহলে কিউব ও কিউব, ও কিউব মাইনাস ওপি, ক্লিয়ার সবাই? তাহলে দেখেন এটা থেকে এটা মাইনাস, তার মানে কি প্রথমে আমরা লিখবো হচ্ছে ওপি, ওপি সমান কত, আই মাইনাস আই প্লাস জে প্লাস কে মাইনাস, এইটা বসাবো, তাহলে সব চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস টু আই মাইনাস থ্রি জে, এই মাইনাস মাইনাসে প্লাস টু কে, বিয়োগ করছি, বিয়োগ করার পরে যা হবে সেটা হচ্ছে ওপি এর মান, তাহলে কত, টু আই থেকে একটা আই চলে গেল, তাহলে মাইনাস আই, থ্রি জে থেকে একটা জে চলে গেল, তাহলে মাইনাস টু জে আর দুই আর এক প্লাস থ্রি কে, এই পর্যন্ত বুঝতে পারছেন কি না ডিয়ার স্টুডেন্টস? এই পর্যন্ত বুঝতে পারলে একটু কমেন্টস করে জানান যে এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা, একেবারে সিম্পল হিসাব, ক্লিয়ার কি না? ওকে, অতএব এখন আমরা কী বের করবো, দিক কোসাইন বের করতে বলছি, তাহলে মান আর দিক কোসাইন, তাহলে প্রথমে মান বের করবো, তাহলে পি কিউব সমান কি, এই যে পি কিউব দুই ধারে মডুলাস, তারপর রুট ওভার ওই আগের মতোই, মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার, তার মানে কত, রুট ওভার ওয়ান ফোর নাইন, তার মানে কত, রুট ওভার ফোরটিন, অতএব দিক কোসাইন কত, এটা মান পেয়ে গেলাম, দিক কোসাইন কত মনে আছে, দিক কোসাইন সমান কত, মাইনাস ওয়ান বাই ফোরটিন কমা মাইনাস টু বাই রুট ওভার ফোরটিন কমা থ্রি বাই রুট ওভার ফোরটিন, এটা হচ্ছে অ্যান্সার। যদি বলতে পি কিউ এর সমান্তরাল একক ভেক্টর, তখন এইগুলো লিখে নিচে শুধু রুট ওভার ১৪ দিতাম, ক্লিয়ার? এরকম থাকতে পারে, স্যার ও কিউর আগের লাইন ওপি কেন লিখলেন, ও কিউ এর আগের লাইন ওপি লিখছি, ও কিউ এর আগের লাইন ওপি, কারণ দেওয়া আছে পি আর কিউ দেওয়া আছে না, এই জন্য ওপি আর ও কিউ দুইটা ভেক্টর তৈরি করে নিলাম, পি বিন্দু দেওয়া আছে আমরা ওপি ভেক্টর বানাবো, কিউ বিন্দু দেওয়া আছে আমরা ও কিউ ভেক্টর বানাবো, ক্লিয়ার? আর আমরা ওখান থেকে পি কিউ বানাবো, পি কিউ বানানোর পরে কি সমানের পাশে কিউ আছে, এই জন্য কিউটাকে প্রথমে লিখলাম মাইনাস ওপি, এটা সূত্র, আমরা কিন্তু আগে ব্যাখ্যা করেছি সূত্রটা কীভাবে আসলো, পরীক্ষা পড়লে আপনারা এগুলো লিখবেন, ওই ব্যাখ্যা ট্যাখ্যা দেওয়ার দরকার নেই, ক্লিয়ার সবাই? ক্লিয়ার না হলে আমরা ওরকম আরেকটা দেখি প্রবলেম আছে কিনা, আমরা আরেকটা দেখব, আমরা আরেকটা দেখি, পি কিউ এর অবস্থান ভেক্টর দেওয়া আছে, এক মিনিট ওয়েট, দেখি আমরা আরেকটা এরকম ম্যাথ পাই কিনা, হ্যাঁ আরেকটা পাওয়া গেছে, দেখেন আমরা এইটার সমাধান করি তাহলে বুঝতে পারবেন, এটা মুছে দিলাম, এটা আমার স্লাইডে নাই, আমরা আরেকটা নতুন একটা ম্যাথ নিয়েছি, কোনটা দেখি, দেওয়া আছে টু, দেখেন কত সহজ, টু পি বিন্দু স্থানাঙ্ক, পি বিন্দু, হ্যাঁ এই পি এরকম দেওয়া থাকবে, টু কমা মাইনাস ওয়ান কমা থ্রি, এই যে আরেকটা দেওয়া আছে কিউব, এরকম বিন্দু দেওয়া আছে, কিউব সমান কত, থ্রি কমা ওয়ান কমা ওয়ান, এটা দেওয়া আছে, ওকে, তাহলে এখন আমরা এখান থেকে কী বের করবো, ওপি বের করবো, প্রথমে ওপি প্রশ্ন কিন্তু ওইটাই, শুধু বিন্দু সেন্স, ওপি সমান কত, টু আই মাইনাস জে প্লাস থ্রি কে, মানে এই তিনটার সঙ্গে এর সঙ্গে আই এর সঙ্গে জে এর সঙ্গে কে গুণ, তাহলে ও কিউ, ও কিউ সমান কত, থ্রি আই প্লাস জে প্লাস কে, ক্লিয়ার? এখন আমরা বের করবো পি কিউ, পি কিউ সমান কত, তাহলে ও কিউ মাইনাস ও পি, তাহলে ও কিউ সমান কত, ও আগে আমরা কি পি দিয়েছিলাম, ও কিউ আছে আগেরটা মনে আমাদের একটু মিস্টেক হয়েছে, এটা দেখেন ও আগেরটা মনে ও পি আগে দিয়েছে, হ্যাঁ এজন্য একজন লিখছিলেন, ও কিউ আগে লিখে ও পি কেন লিখে, ও আচ্ছা আচ্ছা, ও কিউ ও কিউ আগে লিখতে হবে, আমরা মনে একটা ভুল লিখছিলাম, এইটা আগে লিখতে হবে, ওটা মিস্টেক হয়েছে, থ্রি আই প্লাস জে, আমরা ওটা পরে আবার সমাধান করে দিচ্ছি, এটা মাইনাস ও পি, টু আই এটা মাইনাস আর মাইনাস প্লাস জে মাইনাস থ্রি কে, ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছি, আপনারা একজন কমেন্টস করছিলেন, আমি ওটা পরে সমাধান করে দিচ্ছি, টেনশন নেই,
তাহলে কত, 2i থেকে 3i চলে গেল, শুধু i, 2j মাইনাস 2k, মাইনাস 2k। ওকে, এখন তাহলে p কিউব কত, ওকে তাহলে পি কিউ এই যে মান কত, রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস মাইনাস টু স্কোয়ার, ঠিক আছে। এখন এটা সমাধান করলে কত হয়, রুট ওভার ওয়ান প্লাস ফোর প্লাস ফোর, তার মানে কত, রুট ওভার নাইন, তার মানে কত, থ্রি। অতএব দিক কোসাইন করো তাহলে, দিক কোসাইন সমান কত, পি কিউ ছিল কত এই যে, তাহলে ওয়ান বাই রুট থ্রি কমা টু বাই রুট থ্রি কমা মাইনাস টু বাই রুট থ্রি, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার সবাই? অনেক সহজ না? হ্যাঁ, আগেরটা ভুল লিখছে, আমি ওটা ঠিক করে দিচ্ছি। ওকে, ক্লিয়ার সবাই? আগেরটা হচ্ছে পি কিউটা আমাদের পরে, আগে লিখতে হবে, আমরা পরে লিখছিলাম, খেয়াল করি নাই। ওকে, তাহলে আমরা আগেরটাতে আবার দেখি কী কী ছিল বিন্দু, আগেরটা লিখে নেন যারা ভুল উঠেছিলেন। পি কিউ তাহলে ওপি সমান কত হবে, ওপি সমান হবে হচ্ছে আই প্লাস জে প্লাস কে, ও কিউ সমান কত হবে, টু আই প্লাস থ্রি জে মাইনাস টু কে। ওকে, অতএব পি কিউ, পি কিউ সমান কত হবে, ও কিউব মাইনাস ওপি। তাহলে এখন কথা আমরা এখানে লিখি ও কিউব, তাহলে এটা আগে লিখতে হবে টু আই প্লাস থ্রি জে মাইনাস টু কে মাইনাস আই মাইনাস জে মাইনাস কে। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে ওয়ান শুধু আই প্লাস টু জে মাইনাস থ্রি কে। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে পি কিউ পেয়ে গেলাম। অতএব পি কিউয়ের মান, পি কিউ সমান পি কিউ এর দুই ধারে মডুলাস রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস মাইনাস থ্রি স্কোয়ার, সমাধান করলে কত হয়, ওয়ান প্লাস ফোর প্লাস নাইন। মান কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, দেখছেন, মান কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। তাহলে ওই যে দিক কোসাইন কত, দিক কোসাইন মান চেঞ্জ হয় নাই কিন্তু ওটা ভুল ছিল, দিক কোসাইন কত, ওয়ান বাই রুট ওভার ফোরটিন কমা টু বাই রুট ওভার ফোরটিন কমা মাইনাস থ্রি বাই রুট ওভার ফোরটিন, অ্যান্সার। এই একটা অ্যান্সার আর এ একটা অ্যান্সার, এটা হচ্ছে মান আর নিচেটা হচ্ছে দিক কোসাইন। ক্লিয়ার সবাই? দশ নম্বর বুঝতে পেরেছেন, দশ নম্বর বুঝতে পেরেছেন? ক্লিয়ার হলে একটু লিখবেন যে আসলে ক্লিয়ার, প্রশ্ন কি দেখা যাচ্ছে ঠিক মতো? প্রশ্ন কি দেখা যায়? ওকে, থ্যাংক ইউ সো মাচ, একটু মনোযোগ দিলে কিন্তু ম্যাথমেটিক্স সহজ। এগারো নম্বর দেখেন, এগারো নম্বর কিন্তু মানগুলো দেওয়া আছে, বিন্দুগুলো দেওয়া আছে, আমরা ওপি পেয়েছিলাম, এখন কিন্তু দেওয়াই আছে, ওপি ওপি দেওয়াই আছে, এখন বের করতে হবে না, শুধু আমরা ওপির জায়গায় লিখবো আর ওকিউ একই কথা। দেখেন কীভাবে বের করি, একই, এটা আপনারা বের করে বলেন তো কত কত অ্যান্সার। এখানে ওপি সমান কত, টু আই, এটা আপনারা বের করেন দ্রুত, বের করে কমেন্ট সেকশনে জানান, টু আই জে মাইনাস টু কে, এটা আপনার নিজেরাই করে এখনই কমেন্টস করে জানাবেন কে কে পারলেন। ফাইভ আই, বিন্দু দেওয়া থাকলে আর এগুলো এ করার দরকার নেই, প্লাস কে, ঠিক আছে, ফাইভ আই মাইনাস, এখন
পি কিউ বের করেন, তারপরে পি কিউর মান বের করেন, শুধু মান বলছে আর কিছুই না, শুধু মান বলছে, দিক কোসাইন বের করতে বলেনি, দিক কোসাইন বের করলে ওইটা দিয়ে দিবেন। এটা আপনারা লিখে একটু অ্যান্সার জানান, দেখি কে কে বুঝতে পারছেন, এটা কে কে বুঝছেন অ্যান্সারটা জানান। এটা কে কে বুঝতে পারছেন একটু জানান অ্যান্সারটা। অবস্থান ভেক্টর দেওয়া থাকলে, অবস্থান ভেক্টর দেওয়া থাকলে লব্ধি ভেক্টর বের করা হলো বিয়োগ, একটা থেকে আরেকটা বিয়োগ, কোনটা বিয়োগ, যেটার দিকে যাচ্ছে, যেটার দিকে যাচ্ছে সেইটা থেকে যে যাচ্ছে সেটা বিয়োগ। এখানে দেখেন পি থেকে কিউ এর দিকে যাচ্ছে, তাহলে কিউটা থেকে পি বাদ। অবস্থান ভেক্টরের ক্ষেত্রে লব্ধি ভেক্টর বের করার নিয়ম হলো যেটার দিকে যাচ্ছে সেইটা থেকে যে যাচ্ছে সে বাদ, মানে এখানে ও কিউ থেকে ও পি বাদ দিলে আমরা পি কিউ পাবো। ক্লিয়ার? ও কিউ থেকে ও পি বাদ দিলে আমরা পি কিউ পাবো। কেউ পারছেন দ্রুত তো দেখেই কিন্তু অ্যান্সার বলে দেওয়া যায়, রুট ওভার 22, অনেকেই অ্যান্সার লিখে ফেলেছেন রুট ওভার 22, দেখি অ্যান্সারটা ঠিক আছে কিনা। একজন বলেছেন রুট ওভার 22, রুট বাইশ হবে না মনে হয়, দেখি কত আসে। সবাই রুট ওভার 22 লিখছেন, কেন বুঝলাম, আমরা লেখা কি ভুল করলাম নাকি? টু জে মাইনাস টু, টু জে মাইনাস টু ফাইভ, ওকে। তাহলে ও কি প্রথমে এটা আমরা লিখি, ফাইভ আই মাইনাস জে প্লাস কে, এরপরে মাইনাস এইটা টু আই মাইনাস জে প্লাস টু কে, এটা ছিল। তাহলে এখন কত হয় দেখেন তো, এটা থেকে এটা চলে গেল, তাহলে কত, থ্রি আই মাইনাস টু জে থ্রি কে, ওকে। এখন তাহলে কত, পি কিউ রুট ওভার কত হয়, 9 4 9, হ্যাঁ রুট ওভার 22, ওকে রুট ওভার 22। এখন যদি দিক কোসাইন বলে তাহলে কত, এই যে এইটা 3/√22 মাইনাস 2/√22 3/√22, ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই? ওকে, আমরা নেক্সট প্রবলেম চলে যাই, দেখি নেক্সট আমাদের কি অপেক্ষা করছে। ওকে, দুটি ভেক্টর লব্ধির, লব্ধির সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর বের করার জন্য কি করছিলাম, সেই ফার্স্টের মেথড দিকে আমরা যদি চলে যাই, দেখেন তো প্রথমে কি করেছিলাম, এই যে সমান্তরাল একক ভেক্টর, এই ভেক্টরের মান বের করেছিলাম, মান বের করার পরে আমরা এই সবাই নিচে সেটা দিয়ে দিছিলাম। কিন্তু এখন কি করতে হবে, এখন দুটি দেওয়া আছে, এই দুটি ভেক্টর লব্ধি বের করতে হবে। লব্ধি মানে কত, পি প্লাস কিউ, পি কিউ এর লব্ধি ভেক্টর কত, পি প্লাস কিউ, ক্লিয়ার? যদি অবস্থান ভেক্টর না থাকে তাহলে লব্ধি ভেক্টর পি প্লাস কিউ, তাহলে লেখেন পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এই দুইটার মূলত আর কি লব্ধি, লব্ধি মানে পি প্লাস কিউ। তাহলে আমরা যোগ করে দিই, পি সমান কত, টু আই প্লাস টু জে মাইনাস থ্রি কে প্লাস ফোর আই প্লাস জে প্লাস কে, তাহলে যোগ করলে কত হয় দেখেন তো, 2 4 2 6 আই 3 জে মাইনাস টু কে, মাইনাস থ্রি থেকে একটাকে চলে গেল টু কে। তাহলে এই লব্ধি ভেক্টর পেয়ে গেলাম, এর মান বের করব, পি প্লাস কিউব, লব্ধি ভেক্টর আছে পি প্লাস কিউব, এর মান কত হতে, পি প্লাস কিউব এর মান কত, এই যে, ক্লিয়ার? এর মানটা হচ্ছে কত, মডুলাস। তাহলে রুট ওভার, রুট ওভার দিলে কত, সিক্স স্কোয়ার থ্রি স্কোয়ার টু স্কোয়ার,
ছত্রিশ, নাইন, ফোর কত হয়? চল্লিশ, উনপঞ্চাশ, রুট ওভার সেভেন, সরি শুধু সেভেন। অতএব সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর কত হবে তাহলে? সমান্তরাল একক ভেক্টর সমান ওয়ান বাই সেভেন, এই ভেক্টরটা লিখে দেবেন, লব্ধি ভেক্টরটা কত? সিক্স আই প্লাস থ্রি জে মাইনাস টু কে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই প্রত্যেকের নিচে নিচে দিলেও হবে, এভাবে রাখলেও হবে, প্রত্যেকের নিচে নিচে দিলেও হবে, এভাবে রাখলেও হবে। ক্লিয়ার সবাই? সমান্তরাল একক ভেক্টর বুঝতে পেরেছেন? ওয়ান বাই সেভেন ইন্টু এত। এই যে যারা জয়েন করে এরা যাই কই, আমি এটাই বুঝলাম না। এত সুন্দর ক্লাস রেখে মানুষ চলে যায় কি করে আমার মাথায় আসে না, না বুঝতে পারলে একটা কথা ছিল। ওকে, আমরা তাহলে পরের প্রশ্ন চলে যাই। তাহলে এই যতগুলোকে আমরা করলাম, এই যে ১৩ নাম্বার পর্যন্ত কারোর কোনোটাতে প্রবলেম আছে কি না? ১২ নাম্বার পর্যন্ত, ১৩ নাম্বারে কী আছে দেখে নিই। ১৩ নম্বরে একই, ১৩ নম্বরে একই, এই যে এই দুটো যোগ করে তারপরে একই, এটা করে দেওয়া লাগবে। ১৩ নম্বর কি লাগবে? লাগলে করে দিব। ১৩ নম্বর আপনারা করেন তো দেখি, ১৩ নম্বর করেন, ১৩ নম্বর করে অ্যান্সার বলেন সবাই কত হবে। ১৩ নম্বর বের করেন দ্রুত, যোগ করে লব্ধি ভেক্টরের মান বের করবেন। ওকে, তাহলে এটা আর করলাম না, সবাই আপনারা করেন, করতে থাকেন, আমি পরের টপিকে চলে যাই, পরেরটা দেখি কি আছে। প্রমাণ করো যে ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই প্রশ্নটা পরীক্ষায় এসে গেলে কারোর কিছু করার নেই, আসতেও পারে। দুইটা আছে একই রকম, আমরা একটা করব, এটা খুব ইম্পর্টেন্ট। সমকোণী ত্রিভুজ, তিনটা ভেক্টর দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে হবে। ক্লিয়ার? তিনটে ভেক্টর দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে হবে। ক্লিয়ার সবাই? তিনটে ভেক্টর দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে হবে। ক্লিয়ার? আগেরটা অ্যান্সার হয়েছে, আগেরটা অ্যান্সার হলে আমরা এটা শুরু করব। আচ্ছা, তাহলে তিনটে ভেক্টর দেওয়া আছে, লিখেন অবস্থান ভেক্টর বের করতে হবে, প্রত্যেকের অবস্থান ভেক্টর বের করতে হবে, তিনটা বাহু বের করতে হবে। আমরা চিত্র টিত্র আঁকবো না, এমনি দেখেন কিভাবে লিখি। তাহলে প্রথম ভেক্টর ও এ লেখেন, ও এ সমান লেখেন, ধরি ধরি ও এ সমান কত? টু আই মাইনাস জে প্লাস কে, এটা হচ্ছে ও এ। এরপরে ও বি আরেকটা ধরলাম, ও বি কত পরেরটা? আই মাইনাস থ্রি জে মাইনাস ফাইভ কে। এরপরে ও সি তারপরেরটা ধরলাম কত? থ্রি আই মাইনাস ফোর জে মাইনাস ফোর কে। এবার দেখেন ত্রিভুজ যেহেতু মনে করেন এই যে এরকম দেওয়া আছে, এই যে এরকম, এই হচ্ছে এ আছে একটা ও এ আছে একটা ও বি আছে একটা মনে করেন ও সি, এইরকম দেওয়া আছে এইগুলাই। তাহলে আমরা ও বি ও এ ও সি বের করছি। ক্লিয়ার? এখন ত্রিভুজটা তাহলে কী হবে বলেন তো? এ বি সি, এই যে এরকম আছে, এরকম আছে, এরকম আছে ত্রিভুজ, ঠিক আছে। এবার এখান থেকে আমার যে কোনো তিনটা বাহু বের করতে হবে। তাহলে দেখেন আমরা কিন্তু এখানে দেখেই, চিত্র না দেখেই কিন্তু আমরা বাহুগুলো বের করতে পারি, এ বি সি এসি এরকম, ঠিক আছে, এ বি
বিসি এসি তিনটা বাহু আমরা বের করব। কিভাবে বের করব? আমরা যদি এই দুইটা নেই তাহলে এবি, দেখেন তো এবি কি বলছিলাম, এবি এবি কি হবে বলেন তো? এ থেকে বি এর দিকে যাচ্ছে মানে বি থেকে এ বাদ, তাহলে ওবি মাইনাস ওএ, ক্লিয়ার? এটা বুঝতে পারছেন? ওবি মানে কি, এবি মানে কি? হ্যাঁ, লাইফ সেফ থাকবে। দেখেন এবি সমান কি, এ থেকে বি এর দিকে যাচ্ছে, আমরা আগে যে করছি, তাহলে কত, ওবি মাইনাস ওএ, তাহলে লেখেন ওবি, ওবি মাইনাস ওএ, একটা বাহু আমরা বের করব, এক বাহু। তাহলে ত্রিভুজের তিনটা বাহু বের করব, তার মান বের করব, মান বের করে দেখব যে সমকোণী ত্রিভুজের সূত্র সেটা মানছে কিনা। সমকোণী ত্রিভুজের কি সূত্র ছিল? বড় বাহুটার স্কোয়ার করলে যেটা হবে, ছোট দুইটার স্কোয়ার যোগফল যদি একই হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার সবাই? একটু কমেন্টস করে জানান, আজকে তো সোলো মুড নাই, কমেন্টস করতে দেরি হচ্ছে কেন বুঝলাম না। এটা বুঝছেন কিনা? আমরা প্রথমে তিনটা ভেক্টর দেওয়া ছিল, এই যে ও এ ও বি ও সি লিখে ফেললাম, এবার আমরা এ বি বাহু বের করব। এই বাহু মানে কি, এ থেকে বি এর দিকে যাচ্ছে মানে কত, ও বি মাইনাস ও এ, ক্লিয়ার? এটা ওকে, তাহলে আমরা ও বি থেকে প্রথমে ও বি লিখি, এটা একটু খুব মনোযোগ দিয়ে লিখতে হবে, তা নাহলে কিন্তু আমরা প্রথমটার মতো ভুল করে বসবেন। আমরা যেমন প্রথমে একটা ভুল লিখছিলাম, এই যে ও বি লিখলাম মাইনাস এইটা ও এ কত, তাহলে একবার লিখি মাইনাস টু আই, এই মাইনাস আর সূত্রের মাইনাস, প্লাস জে এখানে মাইনাস কে, অতএব এ বি সমান কত, তাহলে শুধু আই মাইনাস আই, থ্রি জে থেকে একটা জে চলে গেল মাইনাস টু জে, সিক্স কে মাইনাস সিক্স কে, এ বি পাইলাম। অতএব তাহলে এ বি সমান কত, এ বি এর মান বের করবো এখন, এ বি মডুলাস, ওকে, তাহলে কত হলো, রুট ওভার, একবারে লিখে দিই ওয়ান স্কোয়ার না, প্লাস সবগুলো মাইনাস হয়ে গেছে, মাইনাস সিক্স স্কোয়ার, ঠিক আছে, তাহলে কত হয়, ওয়ান ফোর ছত্রিশ, ওয়ান প্লাস ফোর প্লাস থার্টি সিক্স, তার মানে কত, রুট ওভার ফোর্টি ওয়ান, রুট ওভার ফোর্টি ওয়ান, এ বি পাইলাম রুট ওভার ফোর্টি ওয়ান, ক্লিয়ার সবাই? এ বি ক্লিয়ার কিনা? দেখেন না বুঝতে পারলে একটু বলবেন, তাহলে আমরা আবার বলবো, না বুঝতে পারলে বসে থাকবেন না, কমেন্টস করে লিখবেন স্যার বুঝি নাই, বুঝতে পারলে জি স্যার বলবেন বা ক্লিয়ার বললেই হবে। তিনটা ভেক্টর দেওয়া ছিল, আমরা ও এ ও বি ও সি ধরে নিয়েছি, এখন আমরা এ বি বের করছি, আমরা আগেই বলেছি এ বি বের করলে কত, যেটার দিকে যাচ্ছে সেটা থেকে যে যাচ্ছে সে বাদ। এরপর আমরা বের করবো বি সি, বি সি, তাহলে বি সি সমান কত বলেন তো, বি সি সমান কত হবে লেখেন তো, বি সি সমান কত হবে সবাই লেখেন, কি কি লিখতে হবে, বি সি সমান কি লিখবো, বি থেকে সি এর দিকে যাচ্ছে, যারা বুঝছেন একটু কমেন্টস করে জানান কি লিখবো, বি থেকে সি এর দিকে যাচ্ছে, ওবি মাইনাস ও সি, বি থেকে সি এর দিকে যাচ্ছে, একটু দেখেন বি থেকে সি এর দিকে যাচ্ছে, বি আর সি হবে, বি থেকে সি এর দিকে হয় নাই, দুইজন লিখছেন, জাহাঙ্গীর ফুয়াদ লিখছেন ভুল হয় নাই, ও বি মাইনাস ও সি, আরে আমি তো বুঝলাম না কি হয় এরা, আরে এ থেকে বি এর দিকে গেল তাহলে কত, ও বি মাইনাস ও এ, এখানে কি বি থেকে সি এর দিকে যাচ্ছে, তাহলে কত হবে, ও সি মাইনাস ও বি, থ্যাংক ইউ মনিরা মনি লিখেছেন ও সি, এই যে সি কাছাকাছি, তাহলে ও সি মাইনাস ও বি, এই যে সোজা কথা, ও সি মাইনাস ও বি, এই যে দেখেন বি এখানে বি কাছাকাছি, কাছাকাছি থাকবে এরা, তাহলে আমরা প্রথমে ও সি লিখবো, থ্রি আই মাইনাস ফোর জে মাইনাস ফোর কে, যারা ও বি লিখেছিলেন তারা এখন ক্লিয়ার কিনা, যারা ও বি লিখেছিলেন তারা এখন ক্লিয়ার কিনা, কি জানেন এটা বের করেন তো, এরপরে কত হবে বের করেন,
ওকে, মাইনাস ওবি লিখতে হবে, ওবি কত, এটা মাইনাস আই, মাইনাসে মাইনাসে প্লাস থ্রি জে প্লাস ফাইভ কে। আপনারা যারা আছেন তারা দ্রুত বের করে ফেলেন। তাহলে এখন সমাধান করলে কত হবে বলেন তো, থ্রি আই থেকে একটা চলে গেল টু আই, ফোর জে থেকে তিনটা জে চলে গেল মাইনাস জে, ফোর থেকে একটা চলে গেল তাহলে কত, শুধু কে প্লাস কে। ক্লিয়ার সবাই? প্লাস কে, টু মাইনাস জে প্লাস কে। অতএব তাহলে বিসি সমান কত, বিসি সমান নিচের লাইন দেখা যাচ্ছে কি, হ্যাঁ দেখা যাচ্ছে, সমান কত তাহলে রুট ওভার, একবারে লিখে দিই, ফোর প্লাস ওয়ান প্লাস ওয়ান, তার মানে কত, রুট ওভার সিক্স, রুট ওভার সিক্স। তাহলে বিসি এর মান পেলাম রুট ওভার সিক্স। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? হ্যাঁ, বিসি এর রুট ওভার নাজমুস, রুট নাজমুস সাকিব লিখেন রুট ওভার সিক্স, থ্যাংক ইউ। ওকে, এখন আমরা তাহলে এ বি এর মানটা পাশাপাশি পাশে লিখে রাখি, আমরা মুছে ফেলবো। এ বি সমান কত পেলাম, লাল কালি দিয়ে লিখে রাখি আমাদের ডাটাগুলো, এ বি সমান রুট ওভার একচল্লিশ, বিসি সমান রুট ওভার সিক্স। এখন আমরা বের করবো কত, এসি, এসি সমান কত হবে সবাই লিখেন, এসি সমান কী কী লিখবো বলেন, এসি সমান কী কী লিখতে হবে, এইটা না বলতে পারলে সবার খবর আছে। এসি সমান, এসি সমান কী কী লিখবো বলেন দেখি এবার, এটা না বলতে পারলে সবার খবর আছে। এসি সমান কত, ওসি মাইনাস ওএ, এই তো আপনারা সবাই বুঝে গেছেন, দেখছেন ম্যাথের মধ্যে ঢুকে গেলে কিন্তু ম্যাথ ফিনিশ খুব সহজ। তাহলে কত, ওসি মাইনাস ওএ, একেবারে সিম্পল হিসাব। তাহলে আমরা এখন লিখি ওসি সমান কত, আবার এটা লিখবো, থ্রি আই মাইনাস ফোর জে মাইনাস ফোর কে মাইনাস ও এ প্রথমটা, তাহলে টু আই প্লাস জে মাইনাস কে। প্রবলেম হলে বলবেন তাহলে থ্রি আই থেকে টু আই চলে গেল, তাহলে শুধু আই থাকে, ফোর আই ফোর জে থেকে একটা জে চলে গেল, তাহলে কত, থ্রি জে মাইনাস পাঁচ আর মাইনাস ফোর মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ফাইভ কে। ওকে, তাহলে এসি পেয়ে গেলাম। অতএব আমাদের এখন বের করতে হবে এসি, এসি সমান কত মান, মানে এসি ভেক্টরের মান, এসি দুই ধারে মডুলাস রুট ওভার, একবারে দিয়ে দিলাম ওয়ান স্কোয়ার মানে ওয়ান, থ্রি স্কোয়ার মানে নাইন মানে পঁচিশ। কারো কোনো সমস্যা, কারো কোনো প্রবলেম? রুট ওভার কত, থার্টি ফাইভ, নয় আর এক দশ পঁচিশ, থার্টি ফাইভ। একবার দেওয়াতে প্রবলেম হলে বলবেন, এই যে এইটা স্কোয়ার ওয়ান স্কোয়ার, থ্রি স্কোয়ার নাইন, পাঁচ স্কোয়ার পঁচিশ, রুট ওভার পঁয়ত্রিশ। ওকে, এখন দেখেন তিনটা বাহু আমরা পেয়ে গেছি, এসি সমান রুট ওভার পঁয়ত্রিশ। এখন দেখেন দেখেই বোঝা যাচ্ছে, তাহলে আমরা এখন এই দুইটার স্কোয়ার বানাবো, তিনটাকে স্কোয়ার করব। তাহলে আমরা বাহু তিনটি পেয়ে গেলাম, এখন আমরা স্কোয়ার বানাবো। সব মুছে দিলাম, নিচ থেকে লিখবেন, এখান থেকে লিখবেন, আপনারা এখান থেকে লিখবেন কি কি। অতএব লেখেন, অতএব এ বি স্কোয়ার সমান রুট ওভার একচল্লিশ স্কোয়ার, তার মানে কত, একচল্লিশ। বি সি স্কোয়ার সমান রুট ওভার সিক্স স্কোয়ার, সিক্স। এসি স্কোয়ার সমান রুট ওভার থার্টি ফাইভ। এখন দেখেন তো আমাদের সমকোণী ত্রিভুজের সূত্র মানছে কি না। অতএব এখান থেকে আমরা দেখেন এই দুইটা যোগ করলে কিন্তু এটা পাই, তার মানে আমরা লিখতে পারি এ বি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, যেটা পিথাগোরাসের উপপাদ্য। সুতরাং আমরা এটা বলতে পারি যে ভেক্টর তিনটি, অতএব
ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজ গঠন করে বা এরকম লিখতে পারেন, এখানে আরেক লাইন লিখতে পারেন, বা এটা সমান কত 41 সমান কত 6 প্লাস 35, তার মানে কত 41। ক্লিয়ার? কেন সমকোণী ত্রিভুজ গঠন করলো? দুইটা বাহুর স্কোয়ার করলে তৃতীয় বাহুর স্কোয়ারের যোগফলের সমান। কার কোনো প্রবলেম আছে? আমরা কয়টা ম্যাথ প্রবলেম সলভ করছি? 14টা। এক ঘন্টা হয়ে গেছে, আমাদের আরও একটা চ্যাপ্টার বাকি আছে, এটা আমরা আগামী দিন করব, আগামী দিন করব বা আজকে করা যায়, বেশি নাই। আর 10টা ম্যাথ আছে আজকে, আর করার দরকার আছে কিনা একটু কমেন্টস করে জানান, আমরা শেষ করবো কিনা ক্লাসটা। আপনারা কিন্তু অনেক বুঝতে পারছিলেন ক্লাস করবো কিনা, যদি না করে তাহলে আমরা আগামী ক্লাসে করবো। আজকে আমরা করবো কিনা আর? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আমাদের পরীক্ষা যেহেতু 23 তারিখ, আর আমি যে প্রথম যে চ্যাপ্টারগুলো, প্রথম দিকের চ্যাপ্টারগুলো আমি কিন্তু আরেকটা আমরা একটু দেখি যে এইটা দেখেন, পরেরটা কিন্তু সেম কাহিনী, যে একই একই ঠিক একইভাবে করবেন, একইভাবে করবেন, শুধু প্রথমে লিখবেন ও এ সমান, এটা কি, এই যে একটা ভেক্টর হলো, তারপর একটা ও বি, তারপর একটা ও সি, তারপরে এ বি বের করবেন, মান বের করবেন, এ সি বের করবেন, মান বের করবেন, বি সি বের করবেন, মান বের করবেন, বের করে দেখবেন যে এরকম সত্য মানতেছে কিনা, বর্গ করে দেখবেন যে দুইটা যোগ করলে আরেকটা সমান হয় কিনা, যদি দুইটা যোগ করে একটা সমান হয় তাহলে লিখে দেবেন এরকম করে কোনটা কোনটা সমান হয়েছে। যেমন দেখেন এখানে এ বি একটা আলাদা বড়, এখানে এ বি স্কোয়ার সমান বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, দুটো সমকোণী ত্রিভুজ গঠন করে। ক্লিয়ার? তো এরকম করে আপনারা করবেন বাকিটা, আর আরেকটা ক্লাস আছে আমরা এটা আগামীকাল করবো, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, সময় যেহেতু আর মাত্র 2 দিন। আর যারা বলছিলেন যে সাজেশান দরকার, আমরা যে ক্লাসগুলো নিয়েছি এই ক্লাসগুলোর ম্যাথগুলো করলেই সাজেশান, এর বাইরে মনে হয় আসবে না, আর ইম্পর্টেন্ট এর বাইরে ম্যাথ তো নাই, তা আসবে কি? ইম্পর্টেন্ট সবগুলো আমরা করাই দিয়েছি। আগামীকালকে ক্লাস ঠিক 9:30 শুরু হবে, আর আপনারা প্রথম দিকের ভিডিওগুলো আমি কিন্তু গ্রুপে দিয়ে দিছি, একটা হচ্ছে আজকে দুইটা ভিডিও দিয়েছি, দুইটাই খুবই ইম্পর্টেন্ট, যে কোনো একটা আসতেই পারে রচনামূলক প্রশ্নে, আলাদা আলাদা করা 5 মিনিট 5 মিনিট মনে হয় 10 মিনিটের দুইটা ভিডিও। আর একটা লাইভ ক্লাস দিয়েছিলাম যে ওখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এটা কিন্তু আসতে পারে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আপনারা অতি সংক্ষিপ্তগুলো দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ, আপনারা বাছাই বাছাই করে করবেন। আর প্রবলেম হলে আপনারা মেসেঞ্জারে লিখবেন, একজন লিখছিলেন আমি ওটা সমাধান করে দিচ্ছি, মনিরা লিখছিলেন যে আসলে যে একটা প্রবলেম লিখছিলেন আমি ওটা সমাধান করে দিচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে। যে ক্রস গুণন, ক্রস গুণন কোনটা আমি ওটা একটু বের করি 1 মিনিট, যে কোনটা সমাধান ছিল আমি ওটা করে দিচ্ছি, 1 মিনিট ওয়েট, 1 মিনিট ওয়েট, আমরা আগামী। আর আপনারা কোনো প্রবলেম হলে মেসেঞ্জারে পাঠাবেন স্ক্রিনশট দিয়ে, আমি ওটা সলভ করে দিব, মেসেঞ্জারে পাঠাইলে আমি ওটা সলভ করে দিব, মেসেঞ্জারে পাঠাইলে আমি ওটা সলভ করে দিব, আমি একটু বের করে নিই 1 মিনিট। গ্রুপে দিলে কিন্তু পাওয়া মুশকিল, আমার মেসেঞ্জারে পাঠিয়ে দেবেন তাহলে আমরা ওটা সমাধান করতে পারবো, গ্রুপে দিলে খুঁজে পাওয়া মুশকিল। হ্যাঁ পাওয়া গেছে, দেখি এটা কি দেওয়া আছে, 3x + 4y - 5 = 0, 3 কি দেওয়া আচ্ছা, 2x + 3y + 4, 2x + 3y, সবাই একটু দেখেন তাহলে বুঝবেন, 3y + 4 = 0, এটা হচ্ছে সরল রেখার, খুব ইম্পর্টেন্ট। এরপরে আছে কত, 3x + 4y - 5, 3x + 4y - 5, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। এটা ক্রস গুণনটা কী হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষায় কাজে লাগে ক্রস গুণন, ঠিক আছে না? 2 3 4
তিন চার পাঁচ, দুই তিন চার, তিন চার পাঁচ, দুইটা একটা প্লাস একটা মাইনাস। ওকে, ক্লিয়ার সবাই? দেখা যাচ্ছে না? ওকে, এইটা আমরা এক আর দুই যদি ক্রস গুণন করি, মানে বজ্র গুণন যেটাকে বলে, বজ্র গুণন করলে প্রথমে এরকম লিখবেন, একটা দাগ দিবেন উপরে এক্স, একটা দাগ দিবেন উপরে মাইনাস ওয়াই। খুব ভালো করে খেয়াল করবেন, এটা খুব ইম্পর্টেন্ট। এবং এখানে ওয়ান দিয়ে একটা দাগ দেবেন, ক্লিয়ার? এরপরে দেখেন এক্সটার নিচে যখন লিখবো তখন এক্স বাদ, এক্সের থেকে একটাও নিব না, এই দুইটা থেকে নিব। কোত্থেকে নিব? বাম সাইড থেকে, বাম সাইড, এই যে বাম সাইড, এই দুইটা না, এর বাম সাইড কোনটা? এইটার থেকে, প্রথমে এটা, তাহলে এইটা আর এইটা। তিন আর মাইনাস ফাইভ গুণ করলে কত? তিন পাঁচে পনেরো, মাইনাস পনেরো। এরপরে সূত্রের মাইনাস এই দুইটা কত? চারি চারি ষোলো, ক্লিয়ার? এরপরে ওয়াই নিচে যখন লিখবো তখন ওয়াইটা বাদ যাবে, ওয়াই থাকবে না, কে কে থাকবে? টু মাইনাস ফাইভ, টু ফোর, থ্রি ফাইভ, এইটা আর এইটা। এখন আছে কোনটা কোনটা বলেন তো? এইটা, 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 বাম সাইড কোনটা? এটা, তাহলে এইটা আর এটা নিব, তাহলে পাঁচ দুনো দশ, মাইনাস দশ, এই সূত্রের মাইনাস, তিন চারি বারো, ক্লিয়ার? ওয়ানের ক্ষেত্রে এই যেটা ফাঁকা এটা বাদ, ওয়ানের ক্ষেত্রে যেটা ফাঁকা এটা বাদ, তাহলে কে কে থাকে? দুই তিন, তিন চার, তাহলে বাম সাইড থেকে এইটা, তাহলে চার দিন আট, তাহলে আট নিব, মাইনাস তিন তিরিককে নয়। বুঝতে পেরেছেন? এইটা যে লিখলাম এখানে কারো কোনো প্রবলেম আছে? এটাতে প্রবলেম আছে কি না? তাহলে এটা সমাধান করলে যেটা আসে কত আসে? এক্স মাইনাস থার্টি ওয়ান, মাইনাস ওয়াই মাইনাস টোয়েন্টি টু, মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান, মানে মাইনাস ওয়ান, ওয়ান বাই ওয়ান মানে কত? মাইনাস ওয়ান, ক্লিয়ার? এই যে এখন দেখেন তো, এইটা সমান এইটা আর এইটা সমান এইটা, সমাধানটা দেখেন, এইটা সমান এইটা আবার এইটা সমান এইটা, তাহলে এই মাইনাস চলে যায়, উড়াই দিলাম, ক্লিয়ার? এবার আমরা কি করব, এইটা সমান এইটা, এক্স মাইনাস থার্টি ওয়ান সমান মাইনাস ওয়ান, তাহলে এই মাইনাস গুণ করলে কত? এটা আর গুণন, বা এক্স সমান কত? এক্স সমান কত? মাইনাসে মাইনাসে প্লাস থার্টি ওয়ান, এক্স সমান থার্টি ওয়ান, এটার ক্ষেত্রে কী হবে? ওয়াই বাইশ সমান মাইনাস ওয়ান, এখানে কত হবে যেহেতু মাইনাস নাই, তাহলে মাইনাসে মাইনাসে মাইনাস, ওয়াই সমান মাইনাস টোয়েন্টি টু, তাহলে এক্স সমান একত্রিশ, ওয়াই সমান মাইনাস বাইশ, ক্লিয়ার? ওয়াই সমান মাইনাস একত্রিশ হবে, এক্স সমান মাইনাস একত্রিশ হবে, কারণ কি দেখেন, এই মাইনাস আর এই মাইনাস প্লাস, প্লাস একত্রিশ, ঠিক আছে? আর এখানে কিন্তু এই মাইনাস আর এই মাইনাস কেটে দিয়েছিলাম, সো এখানে একটা মাইনাস নাই, তার মানে ওয়াইয়ের মান হবে মাইনাস বাইশ। বৃত্তের তেরো নম্বরটা দেখাইলে একটু ভালো হয়, বৃত্তের তেরো নম্বর, বৃত্তের তেরো নম্বর স্ক্রিনশট দিয়েন, আজকে স্ক্রিনশট দিয়েন, কালকে আলোচনা করবো, সমস্যা নেই। আর এখন যদি পারেন মেসেঞ্জারে আমার মেসেঞ্জারে স্ক্রিনশট দিয়ে দেন, কোনো প্রবলেম হলে ওই ম্যাথটার স্ক্রিনশট দেবেন। আর বৃত্তের তেরো নম্বর এখন তো আবার স্লাইড খুঁজতে হবে, কষ্ট আছে, স্ক্রিনশট দিলে ভালো হয়, ক্লিয়ার? আপনারা আজকে স্ক্রিনশট দিয়েন, আমরা কালকে ক্লাস একটু তাড়াতাড়ি শুরু করব, কালকে আমরা আটটা থেকে শুরু করব, যেহেতু পরশুদিন পরীক্ষা, কালকে আমরা আটটা থেকে শুরু করব, কালকে ছোট্ট ক্লাস, আধা ঘন্টা ক্লাস, বাকি আমরা সব সলভ করে দিব। আপনাদের এই যতগুলো ক্লাস হয়েছে কালকে সারাদিন দেখবেন, আর যারা প্রবলেম হয়েছিল আমার মেসেঞ্জারে স্ক্রিনশট পাঠাবেন, ওখান থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিওটা ওপেন করে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন, তাহলে আমরা হচ্ছে ওইটা সমাধান করে দিব, ক্লিয়ার? ক্লিয়ার সবাই? আপনারা যে প্রবলেমগুলো স্ক্রিনশট নেবেন, আর আপনাদের প্রত্যেক পরীক্ষার আগেই লাইভ ক্লাসগুলো হবে, মিড টার্ম পরীক্ষা বলেন, ফাইনাল পরীক্ষা বলেন, আমি যেখানেই থাকি না কেন, কোনো টেনশন নিয়েন না, প্রত্যেক পরীক্ষার আগে আপনাদের গুরুত্বপূর্ণ ম্যাথ, আর সেকেন্ডের আপনাদের তো ম্যাথ নাই, থার্ডের আর ম্যাথ থাকবে না, তো আপনারা যারা পরে কাজে লাগবে আপনাদের এই ম্যাথগুলো, কিন্তু আপনারা যখন বিএসসি করবেন তখন কিন্তু কাজে লাগবে, সো এইগুলো এখানেই থাকবে, আপনারা এখান থেকে দেখে নিয়েন,
আর ইউটিউব চ্যানেল তো আছেই, এই জন্য আসলে এই প্ল্যাটফর্মটা করা যে পরে আপনাদের কাজে লাগবে। এগুলো সবই ইম্পর্টেন্ট ম্যাথ, প্রত্যেক পরীক্ষায় এরকমই থাকবে। আর যারা ফার্স্ট সেমিস্টার একজন লিখছেন স্যার, আমি ইলেকট্রিক্যাল ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, আপনার ম্যাথ বোঝানো অনেক ভালো লাগে তাই ক্লাস করতেছি। আপনাদের এখন এই ক্লাস করার দরকার নেই, যারা ফার্স্ট সেমিস্টারে আছেন আপনাদের সেকেন্ডের ক্লাসগুলো আছে ওগুলোই করেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আমার মেসেঞ্জারে পাঠাবেন। কালকে আমরা ক্লাস শুরু করবো 8টা থেকে, যেহেতু আজকে 9:30, 1.5 ঘন্টা আগে, মানে কালকে ফুল 2 ঘন্টার একটা ক্লাস হবে। সলভ ক্লাস আপনারা আগে থেকে মেসেঞ্জারে দিয়ে দিবেন এবং সন্ধ্যার আগে দিবেন, যেন 2-3 ঘন্টা আমি সময় পাই ওইগুলো স্লাইডে আনার জন্য বা ম্যাথগুলো লেখার জন্য। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।